আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের প্রায় প্রশ্ন থাকে একটা, যে আসলে একটা মানুষের কতটুকু কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। এই যে এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন, আমি এটা নোট করে রেখেছিলাম যে আসলে কতটুকু কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। আসলে একজন মানুষের, প্রত্যেকটা মানুষেরই, বর্তমান পৃথিবী যেহেতু এগিয়ে যাচ্ছে, আইটি নির্ভর হচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা মানুষের অন্তত কম্পিউটারে বেশ কিছু স্কিল থাকার প্রয়োজন। কেননা বর্তমানে আপনি বাংলাদেশে যে কোনো সেক্টরে আপনি কাজ করেন, আপনাকে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখন যদি আমি বাংলাদেশে যেগুলো দেখি, আপনাকে বাংলাদেশে সরকারি জব হোক, বেসরকারি জব হোক, বা আপনি বিজনেস করতে গেলেও কিন্তু আপনাকে কম্পিউটার স্কিল জানা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন আমি যে ব্যাপারটা বলবো, যে যেমন আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় আগে দেখাই, যেমন দেখেন আপনি যদি গভর্নমেন্ট জব করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে হচ্ছে। এরপর হচ্ছে আপনাকে এই স্কিলগুলো থাকতে হচ্ছে, কম্পিউটারের বেসিক স্কিলগুলো থাকার প্রয়োজন। এর পরবর্তীতে আপনি যদি বিজনেস করেন, তাহলে আপনি টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য হিসাব নিকাশ এভরিথিং কিন্তু আপনার এটা করার জন্য অবশ্যই কী প্রয়োজন, অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটারের বেসিক বিষয়গুলো আপনাকে জানাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব, আপনি কোন কোন স্কিলগুলো আপনার প্রয়োজন এবং আপনি স্কিলগুলো কোথায় থেকে শিখবেন, এবং এই স্কিলগুলো শেখার জন্য আপনার কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন, এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কম্পিউটার স্কিল, ফার্স্ট অফ অল আপনি ছোটোখাটো একটা বিজনেস রান করার জন্য আপনাকে যে কাজগুলো শিখতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডে ভালো দক্ষতা অর্জন করতে হবে আপনার, এই বিষয়টাতে আপনি এক্সপার্ট থাকতে হবে, ভালোভাবে আপনি কম্পিউটারের ওয়ার্ডের কাজগুলো, টাইপিং স্পিডগুলো আপনার ভালো থাকতে হবে। এর পরবর্তীতে যেটা আছে, হিসাব নিকাশ করার জন্য এক্সেল, একজন মানুষ হিসাবে, একজন এডুকেটেড পার্সন হিসাবে আপনাকে অবশ্যই এক্সেলের কাজটা ভালোভাবে শিখে নিতে হবে। এটা খুব কঠিন কিছু না, এটা দিয়ে আপনি হিসাব নিকাশ করা যায় এগুলো। এরপর যেটা আছে অ্যাজ এ পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের ব্যাপারটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সেমিনার করতে পারবেন, বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সেমিনারের ক্ষেত্রে আপনার যে প্রেজেন্টেশন, আপনার প্ল্যান, সেগুলো কিন্তু আপনি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এটা কী করতে পারবেন, পাবলিকের সামনে শেয়ার করতে পারবেন। এরপর যেটা আছে DBMS, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস। এই যে ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিজনেসের জন্য আপনাকে কিন্তু MS অ্যাক্সেস এটা গুরুত্বপূর্ণ, বা DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এই স্কিলগুলো আপনাদের কিন্তু থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই স্কিলগুলো আপনি কোথায় থেকে শিখবেন, এটার জন্য একটা সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে নেওয়া ভালো, এখানে আপনি ট্রেনিং করে নিতে পারেন। ওখানে ট্রেনিং করতে প্রায় 3,000 বা 3,500 টাকার মতো খরচ হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এগুলো ভালোভাবে রপ্ত করতে হলে ইউটিউবের সাহায্য সহযোগিতা নিতে পারেন। ইউটিউব থেকে আপনারা অনেকগুলো ভার্সন আছে, 7-2007, অফিস 2007, তারপর হচ্ছে 2010, তারপর হচ্ছে 2013, 2016 অফিস ভার্সন যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তা আপনারা ইউটিউব থেকেই নিতে পারেন, এবং আপনাদের এই কম্পিউটার স্কিল আছে এটার জন্য কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারেন, অথবা বাংলাদেশ মানে এডুকেশন বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি নেন, এবং সার্টিফিকেট ট্রেনিং করে সার্টিফিকেটটা অর্জন করা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তা আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, কী কী বেসিক স্কিল থাকা প্রয়োজন, কোথায় থেকে শিখবেন, এই যে ব্যাপারটা এটা একটা প্রবলেম ছিল। তারপর আপনাকে এগুলোর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি আরও গুরুত্বপূর্ণ দিতে হবে, গুরুত্ব দিয়ে শিখতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট। বর্তমানে সকল কাজ ইন্টারনেটের মতো, অর্থাৎ ওয়েবসাইট রিচার্জ করা, তারপর ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যাপারগুলো আছে সেগুলো। কেননা আজকে যদি আপনি একটা ইমেলও পাঠাতে চান, আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, আপনাকে ফটো, তারপর ইমেল, তারপর হচ্ছে আরও অন্যান্য কাগজপত্র লেনদেন আদান প্রদান করা, সকল প্রকার কমিউনিকেশনই কিন্তু বর্তমানে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হচ্ছে। তাই আমি বলবো আপনারা ইন্টারনেটের ব্যবহারটা ভালোভাবে শিখেন। তাহলে আমাদের এই 4টা বা 5টা স্কিল যদি ভালোভাবে শেখা থাকে, তাহলে মোটামুটি কম্পিউটারের বেসিক বিষয়টা কিন্তু কমপ্লিট
এরপরে চাইলে আপনি গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর কিছু শিখতে পারেন, চাইলে আপনি ফটোশপ শিখতে পারেন, এটা হচ্ছে আপনার পরবর্তী ব্যাপার। আপনি যদি অ্যাজ এ ফ্রিলান্সার হতে চান তাহলে আপনাকে অন্য অন্য কাজগুলো শিখতে হবে, কিন্তু বেসিকটার জন্য আপনাকে ভালোভাবে কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এমএস অ্যাক্সেস, তারপর হচ্ছে অফ করা, অন করা, বিভিন্ন সেটিংগুলো, এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।